আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই। মাসুম মাহবুব দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। ফিলিস্তিন এবং ইসরায়েল প্রসঙ্গে নতুন কিছু তথ্য হাতে এসছে। যুদ্ধবিরতি ঘোষণার পরও গাজার গুরুত্বপূর্ণ প্রধান প্রধান হাসপাতালগুলোকে টার্গেটে পরিণত করেছে দখলদাররা। হাসপাতালে, কার পার্কিংয়ে অ্যাম্বুলেন্স, ডাক্তার, সাংবাদিক এদের টার্গেট করে আক্রমণ করছে, ড্রোন অ্যাটাক করছে দখলদাররা। এবং এ পর্যন্ত গত 7 তারিখ থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা 11,000 ছাড়িয়ে গেছে, অর্থাৎ ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা 11,000 ছাড়িয়ে গেছে এবং আহতের সংখ্যা প্রায় অর্ধ লক্ষের কাছে এগিয়ে যাচ্ছে। যদিও বলা হচ্ছে 30-35, কিন্তু উদ্ধার কাজ যেহেতু এখনও শেষ হয়নি, প্রতি মুহূর্তে অ্যাটাক হচ্ছে, সেহেতু আমরা বলতে পারি প্রায় অর্ধ লক্ষ আহতের সংখ্যা দাঁড়াতে পারে। এখন পর্যন্ত দখলদাররা তাদের 500-এর অধিক সেনা হারিয়েছে, এটি হামাস দাবি করছে 500-এর অধিক, কিন্তু দখলদারদের পক্ষ থেকে বলা হয়েছে এটি অর্ধশত। পরিসংখ্যান বলছে বা যে পরিমাণ সামরিক যান ধ্বংসের প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে করে মনে হচ্ছে 500-এর অধিকই হবে দখলদার নিহতের সংখ্যাটি। যে দখলদাররা বিগত কয়েক যুগ ধরে নির্মম নির্যাতন করত ফিলিস্তিনিদের উপর, ধরুন একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। একজন ফিলিস্তিনি খুব শখ করে একটি বাড়ি নির্মাণ করেছে, তার তিন সন্তানের জন্য স্বপ্নের মতো করে তিনটি রুম করলেন, রিডিং রুম করলেন, সামনে গার্ডেন করলেন সবুজ এবং বিভিন্ন রঙের ফুলে ভরপুর। হঠাৎ করে এক ইসরায়েলি আসলেন, সে বাড়িটিকে দেখলেন, তার পছন্দ হলো। তিনি পকেট থেকে গান বের করে বললেন, তোমরা, অর্থাৎ ফিলিস্তিনিদেরকে বললেন, তোমরা এই বাড়ি ছেড়ে চলে যাও, এটি এখন থেকে আমার বাড়ি। যখন ফিলিস্তিনি পরিবারটি প্রতিবাদ করল, তিনি তাদেরকে গুলি করে মেরে দিলেন। এবং তিনি যখন আদালতে গেলেন, অর্থাৎ তাকে যখন হত্যার অভিযোগে ধরা হলো, তিনি আদালতে গেলেন, তিনি বেকসুর খালাস পেয়ে গেলেন। যদি আদালতে যান, অধিকাংশ ক্ষেত্রেই আদালতে যাওয়া লাগে না, অর্থাৎ ওই দখলদাররা তাদের ফিলিস্তিনের বা গাজার বা পশ্চিম তীরের যে কোনো একটা স্থাপনা, একটা ব্যবসা বাণিজ্য, একটা বাড়ি ঘর, যে কোনো কিছু তাদের পছন্দ হলে তারা বিনা দ্বিধায় বিনা অর্থে যে কোনোভাবে নিতে পারবে, কারণ ওদের বন্দুকের গুলি ফিলিস্তিনিদেরকে স্রেফ একটা পাখি মনে করে। আমরা যেমন ইয়ারগান ব্যবহার করে বা বন্দুক ব্যবহার করে পাখি নিধন করি, কেউ জবাবদিহি করে না, ঠিক ওরা সেই কাজটি করে। তো এভাবে অবৈধ বসতি গড়তে গড়তে খোদ ফিলিস্তিনের গুরুত্বপূর্ণ বহু অঞ্চল দখলদারদের দখলে চলে গেছে। একজন ফিলিস্তিনি রাস্তায় হেঁটে যাচ্ছে, ওদের সেনারা থামতে বলল, থামল, পকেটে হাত দিল, মন চাইল মোবাইল টাকা নিয়ে গেল, ও প্রতিবাদ করলো, ঠাস করে মেরে দিল। এটা গাজাতে না, এটা পশ্চিম তীরের জেনিন থেকে শুরু করে, অর্থাৎ যেটাকে আমরা ফিলিস্তিন বলি, মাহমুদ আব্বাসের নগরী, প্রত্যেকটা জায়গায় এই দৃশ্যগুলো চলে। একটা স্বাধীন ভূখণ্ডে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার থাকে, ফিলিস্তিনিদের স্বাধীনভাবে নিঃশ্বাস নেওয়ার অধিকার থাকে না। তো সেই দখলদাররা যারা এতদিন এই জোর জবরদস্তি করেছে, মন চাইলে যা ইচ্ছে তাই করেছে, এবার তাদের ঘুম নষ্ট হয়েছে। প্রতি সেকেন্ডে, মিনিটে, প্রতি মুহূর্তে, ঘন্টায় তাদের আকাশ কেঁপে উঠছে, তাদের রাতের অন্ধকারগুলো আলোর ঝলকানিতে ভরে যাচ্ছে কেবল মিসাইলের সেই নিক্ষিপ্ত আলোতে। সাইরেন বাজছে প্রতি মুহূর্তে, তাদের নাগরিকরা আতঙ্কে ঘর থেকে পালিয়ে বেড়াচ্ছে। কেমন লাগছে তোদের এখন? কতটা যুগ তোরা এই নিরীহ ফিলিস্তিনিদের উপর নির্যাতন করেছিস, এবার তোদের পালা শুরু হয়েছে। এবার ওরা নিজেদের বাড়িঘরে ঘুমোতে পারছে না, হঠাৎ আকাশ থেকে উড়ে এসে মিসাইল পড়ছে, রকেট পড়ছে। কেমন লাগছে? এই নিরীহ জাতির উপর এতটা অত্যাচার তোরা করেছিস যে এখন তোদের উপর গজব নেমে আসছে। প্রিয় দর্শক, সর্বশেষ পরিস্থিতি বলছে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। এতদিন পশ্চিমা গণমাধ্যম যে মিথ্যাচার করছে, এবার জবাব মিলতে শুরু করেছে। নেতানিয়াহুর বাড়ি ঘিরে রেখেছে দেশটির জনগণ, বলছে দ্রুত যুদ্ধ বন্ধ করো। নেতানিয়াহু বাধ্য হয়ে 4 ঘন্টার যুদ্ধবিরতি দিয়েছে। নেতানিয়াহুর বাড়ি ঘিরে জনগণ বলছে তুমি পদত্যাগ করো।
এবার নেতানিয়াহু বাধ্য হয়ে যুদ্ধবন্দীদের মুক্তির ব্যবস্থা করতে যাচ্ছে। দেশটির জনগণ নেতানিয়াহুকে বলছে, আমাদের সৈনিকরা কেমন আছে জানাও। এবার নেতানিয়াহু ফিল্ডে যাচ্ছেন, সৈনিকদের সঙ্গে দেখা করছেন, হাল হাকিকত জানছেন। দেশটির অর্থাৎ দখলদারদের ব্রিলিয়ান্ট এলিট ফোর্সের সদস্যরা কফিনে মুড়িয়ে আসার সুযোগ পাচ্ছে না। নিথর দেহ, ছিন্ন বিচ্ছিন্ন দেহ নিয়ে তারা দেশে ফিরে আসছেন। হামাস কি বলছে, দখলদার কি বলছে? দখলদাররা বলছে, এই সুন্দর পৃথিবীতে বাঁচতে চাই আরও হাজার বছর। আর প্রতিরোধ যোদ্ধারা কি বলছে, আমরা শাহাদাতের তামান্না পান করতে চাই, আমরা পৃথিবীকে নয়, আমরা ভালোবাসি বেহেশতকে। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদের। গতকালকে সবচেয়ে বেশি যে ভাইরাল হয়েছে একটি ভিডিও, সেখানে একজন বৃদ্ধ অনেকগুলো মৃতদেহ সামনে বসে কাঁদছেন আর বলছেন, হে প্রিয় নাতিরা, মানে তার নাতির বয়সে, হে প্রিয় যুবক নাতিরা, তোমরা তো বেহেশতে যাচ্ছ, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলো আমরা কিচ্ছু করতে পারিনি, বলো পুরো পৃথিবীর মুসলমানরা ফিলিস্তিনিদের এই হত্যাকাণ্ড নীরবে দেখেছে, ওরা এগিয়ে আসেনি। হে প্রিয় নাতিরা, হে ফিলিস্তিনের যুবকরা, তোমরা তোমাদের বেহেশতে গিয়ে প্রিয় নবীকে বলো পুরো পৃথিবীর মুসলমানরা আমাদের কান্না দেখেছে, কেউ এগিয়ে আসেনি, তোমরা বিচার দিও আমার প্রিয় নবীর কাছে, প্রিয় আহমদের কাছে, প্রিয় মুহাম্মাদের কাছে বিচার দিও, আমাদের রাষ্ট্রপ্রধানরা বিলাসিতায় ডুবেছিল কিন্তু কেউ আমাদের জন্য খাবার পানি, কেউ আমাদের জন্য ওষুধ নিয়ে এগিয়ে আসেনি, যখন ওরা আমাদেরকে মারছে আকাশ থেকে বোমা ফেলে, কেউ আমাদের রক্ষায় এগিয়ে আসেনি, অথচ প্রতিটা মুসলিম দেশে হাজারো হাজারো সেনাবাহিনীর সদস্য রয়েছে, কেউ এগিয়ে আসেনি। তিনি সেখানে বসে কাঁদছেন আর বলছেন, হে প্রিয় নাতিরা, তোমরা বেহেশতে গিয়ে আমার প্রিয় নবীকে আরও বলে দিও, বাইতুল মুকাদ্দাস রক্ষায় এ ভূমির পবিত্র সন্তানরা জীবন দিয়েছে কিন্তু 200 কোটি মুসলিম নীরবে দেখেছে, কেবল নিজেকে লুকিয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, আরব দুনিয়া দেখছে এই ভিডিওটি, বুঝতে পারছেন? সেই কথাটি আবারও বলছি, 200 থেকে 250 কোটি মুসলিম শুক্রবার জুমার নামাজে হাত তুলে দোয়া করছে। পৃথিবীতে, ভালো করে লক্ষ্য করুন, পুরো পৃথিবীতে সবচেয়ে বড় মোনাজাত হয় কবে, শুক্রবারে, এবং প্রতিটা মসজিদ থেকে ফিলিস্তিনের জন্য দোয়া হচ্ছে, কিন্তু কবুল হচ্ছে না কেন বলেন তো? একটু বুকে হাত দিয়ে বলেন, আপনি মুসলিম যে আমার ভিডিও দেখছেন, বুকে হাত দিন তো, বলেন, 200 থেকে 250 কোটি মুসলিম একই দিনই একই সময় আল্লাহর ঘর মসজিদে বসে হাত তুলে দোয়া করছে, তারপরও কেন দখলদারদের বোমাগুলো ফিলিস্তিনের মাটিতে পড়ছে? কারণ এই 200 থেকে 250 কোটি মুসলিম, মাত্র 90 লক্ষ দখলদার বাহিনীর ভয়ে আল্লাহর কাছে হাত পাচ্ছে। অথচ আল্লাহ বলছেন কি, আমি আমার প্রিয় আহমদকে, আমি আমার প্রিয় মোহাম্মদকে ওহুদ বদর খন্দকের যুদ্ধে পাঠিয়েছি, অথচ আমার প্রিয় হাবিব যদি একবার বসে দোয়া করতেন, আমি তার সব দোয়া কবুল করে দিতাম, কিন্তু তিনি দোয়ার আগে লড়াইয়ের ময়দানে গেছেন। আজকে আমরা কি করি, আমরা 200 থেকে 250 কোটি মুসলিম অসহায় 90 লক্ষ মানুষের কাছে, বা 1 কোটি মানুষের কাছে, সির্ফ 1 কোটি আমরা বলছি, হে আল্লাহ আবাবিল পাঠাও, কিন্তু যদি এই জমিনে আবাবিল আসে, মনে রাখবেন সবার প্রথমে আমাদের মাথার উপর পাথর ছুঁড়ে মারবে। আমরা এক একটা মুসলমান এক একটা পাথর হয়ে গেছি, আমাদের সকল শক্তি পানি হয়ে কেবল মুনাজাতের হাতটি রয়েছে, আমার প্রভু আমার মুনাজাত কেন কবুল করবেন, যেখানে তার প্রিয় হাবিব লড়াইয়ের ময়দানে ছিলেন আর আমরা আমাদের দোয়ার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি নিজেদেরকে। একবার চিন্তা করেন, ফিলিস্তিনের সেই বৃদ্ধ তার নাতিদেরকে দাফনের আগে পাঠাচ্ছেন কোথায়, বেহেশতে। তিনি বলছেন, তোমরা বেহেশতে গিয়ে আমার প্রিয় নবীকে বলে দিও, তারা কি আমার প্রিয় নবীর কাছে বিচার নিয়ে যাবেন না, বলবেন না কি হচ্ছে, কোথায় রজব তৈয়ফ এরদোয়ান, কোথায় মোহাম্মদ বিন সালমান, কোথায় ইব্রাহিম রয়সি, কোথায় আব্দুল ফাত্তা আল সিসি, কোথায় শেখ তামিম বিন হামাদ, কোথায় MBZ, কোথায় ইমরান খান, কোথায় আসিফ মনির, কোথায় আনোয়ার ইব্রাহিম, এগিয়ে আসছেন না কেন?
এই জমিনে এত মুসলিম রাষ্ট্রপ্রধান রয়েছেন, একজন খালিদ বিন ওয়ালিদ, একজন হামজা কিংবা একজন উমরের জন্ম কেন হচ্ছে না? উমরের জন্ম কি থেমে যাবে? হয়তোবা নবী আর আসবে না এই জমিনে, কিন্তু উমর তো আসতে পারেন, আলী তো আসতে পারেন, হামজা তো আসতে পারে, খালিদ বিন ওয়ালিদ তো আসতে পারেন। প্রিয় দর্শক, ফিলিস্তিন জ্বলছে, ফিলিস্তিন কাঁদছে, লাশের স্তূপে জমা হচ্ছে ফিলিস্তিন, হাসপাতালগুলো স্কুলগুলো পর্যন্ত রক্ষা পাচ্ছে না দখলদার বাহিনীর হাত থেকে। এখন পর্যন্ত মুসলিম রাষ্ট্রনায়করা শুধু পরিকল্পনা করছেন, বৈঠক করছেন, কোথায় ওয়াইসি? আমরা দেখতে চাই ওয়াইসি কী সিদ্ধান্ত নেয় আজ। বিশ্বের তাবুত মুসলিম রাষ্ট্রপ্রধানরা রিয়াদে বসছেন, নাকি সেখান থেকে আরেকটা নতজানু সিদ্ধান্ত নিয়ে মাথা নিচু করে বের হবেন, নাকি ফিলিস্তিনকে রক্ষায় তারা কোনো সিদ্ধান্ত নেবেন? আমরা দেখতে চাই কী সিদ্ধান্ত আসে রিয়াদ থেকে। প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।